লাইফে হয় সিগারেট থাকবে আর না আমি থাকব কে থাকবে বলো সিগারেট এত যে সিগারেট সিগারেট করতেছো কি আছে সিগারেটের মধ্যে জামার মধ্যে নাই পিনিক মুন্না ফাজলামি করবা না আমি কিন্তু সিরিয়াস তুমি আজকে ফাইনাল ডিসিশন নিবা তোমার লাইফে সিগারেট থাকবে নাকি আমি থাকব বলো কে থাকবে সিগারেট এত যে সিগারেট সিগারেট করতেছো সেই সিগারেটের মধ্যে যা তুমি আমার মধ্যে পাও নাই শান্তি শান্তি মানে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তারপর যখন ওয়াশরুমে যাই এই সিগারেটটা নিয়ে যখন একটা টান দেই ওয়াশরুমটা যখন রিল্যাক্সে ক্লিয়ার হয় এর চেয়ে বড় শান্তি দুনিয়াতে আছে ও সিগারেট খেয়ে ওয়াশরুম করার পর তোমার শান্তি লাগে আর আমার সাথে রিলেশনে থেকে তোমার কোনো শান্তিই লাগে না তাই না না লাগে না তুমি বলতে পারবা বর্তমানে যতগুলো রিলেশন হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনে আসার পর একটুও শান্তি পায় এটা কোনোদিন সম্ভব তার মানে কি আমি তোমার লাইফে অশান্তি নিয়ে আসছি এটা আবার বলার কি আছে তুমি তো অশান্তি মানে তোমার সাথে রিলেশনে যাওয়ার পর থেকে বলতে পারবা একটা মুহূর্তে আমি শান্তি পাইছি প্রতি মুহূর্তে অশান্তি প্রতি মুহূর্তে আতঙ্ক কলেজে একটাই ভর্তি হইছো পোলামায় একলগে এত বুঝাইলাম মহিলা কলেজে ভর্তি হও আমার এখন আমার প্রতি মুহূর্তে আতঙ্কে থাকতে হয় এত কষ্ট করে পড়াইলাম কে না আবার ভাগ বসায় দেয় কিন্তু ওর ব্যাপারটা দেখো আমি যখন একা থাকি ওরে একা খাই যখন আমার বন্ধু বান্ধব সাথে থাকে ওরে নিয়ে ভাগযোগ করে খাই কিন্তু তুমি তো ভাগযোগ করে খাওয়ার জিনিস না তোমারে আমার লাগবে মানে তোমার পুরাটাই লাগবে তুমি তো শেয়ার করার জিনিস না রে ভাই এখন তুমি বলো সিগারেট পালো না তুমি এত যে সিগারেটের ভিতরে কি আছে ধোঁয়া ছাড়া বিশ্বাস বিশ্বাস মানে ওর উপর আমার পুরা বিশ্বাস আছে ও আমারে কোনোদিন ছাইড়া যাবে না তার মানে তুমি কি বলতে চাচ্ছো আমি তোমাকে ছেড়ে চলে যাব সম্ভাবনা আছে তুমি আমারে ছাইড়া যাইতেও পারো কিন্তু ও কোনোদিন ছাইড়া যাবে না ইতিহাস সাক্ষী যে একবারই সিগারেট ধরছে আর সিগারেট একবার যারা ধরছে কেউ পর্যন্ত ছাড়ে না কিন্তু বর্তমানে রিলেশনগুলোতে কোনো বিশ্বাস নাই কি কারে কখন ছাইড়া যায় বলা মুশকিল এই যে দেখো আমাদের বিষয়টাই দুই দিন পর পর আমাদের মধ্যে ঝগড়া হয় তুমি আমার ব্লক মারো আমি তোমার ব্লক মারি কই ওর সাথে তো আমার কোনো ঝগড়া হয় না ও তো আমার ব্লক মারে না তাহলে তুমিই বলো সিগারেট বেটার নাকি তুমি দুই দিন পর পর যে আমাদের ঝগড়া হয় কেন হয় কেনই তো হয় তোমার সাথে সাদিয়ার এত কি হ্যাঁ সাদিয়া বাদে তো কোনো টপিকে আমাদের সাথে ঝগড়া হয় না এই যে আবার সাদিয়ার টপিকটা উঠাইলা সাদিয়ার টপিকটা নিয়ে আমি তোমার ক্লিয়ার করি এই যে তোমার সাদিয়ারে নিয়ে এত চুলকানি কই আমি যখন সবসময় ব্যানসন খাই পকেটে যখন টাকা রয়েল খাই কই ব্যানসন তো আমার আইসা বলে না আমার সাথে ঝগড়া করে না তুই কিল্লিগা সাদা রয়েল খাইলি আমার তো দুই দিন পর ঝগড়া করে আমার ব্লক মারে না কিন্তু তুমি মারো তাহলে তুমি বলো সিগারেটটা বেটার নাকি তুমি এই তার মানে কি বলতে চাও তুমি হ্যাঁ আমি যদি তোমাকে সময় দিতে না পারি তুমি সাদিয়াকে নিয়ে ব্যস্ত থাকবা আরে ভাই এটা আমি কখন উদাহরণ দিলাম কথা ঘুরায়ও না এইখানে টপিক ছিল আমি আর সিগারেট এখানে সাদিয়া কই থেকে আসলো মুন্না আমি তোমার উপরে পুরো ফেড আপ তোমাকে আর আমি ট্রাস্ট করতে পারি না যেখানে কিন্তু দুই দিন আগে তুমি আমাকে কসম কেটে বলছো তুমি সাদিয়ার নাম আর মুখেও আনবা না কিন্তু দেখো এখনই তুমি সাদিয়ার নাম মুখে নিছো তার মানে তোমার ভিতরে সাদিয়ার নামই আছে আমার কোনো জায়গা নাই আর যেইখানে সাদিয়া আছে ওইখানে ইম্পসিবল আমি থাকবো না আর সাদিয়ার টপিক টোটালি বাদ তুমি তো তোমার নিজের লাইফ নিয়ে সিরিয়াস না দেখো তুমি সিগারেটের সাথে আমার তুলনা করতেছো কই আছো বুঝতেছো যেইখানে আমার ফ্যামিলিতে দুই দিন পর পরই বিয়ের প্রস্তাব আসে আমি ক্যান্সেল করতেছি কত কিছু করে আর তুমি আমি জাস্ট আর পারতেছি না আমি তোমার সাথে ব্রেকআপ করব বুঝছো তুমি তোমার সাথে আমার ব্রেকআপ তোমাকে না একটু আগে বললাম তোমার উপর কোনো বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে আমারে ছেড়ে চলে যেতে পার মিলছে এই যে হাতটা ধরছে কখনো ছাড়বে না ব্রেকআপ করছো তো মাইনা নিল ভালো থাকো সব সময় দোয়া করি